দেখো স্টুডেন্টরা, আজকে আমি ক্লাস 9-এর ম্যাথের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওতে আমি ক্লাস 10-এরটা নিয়ে আলোচনা করেছিলাম। খুব ভালো করে তোমরা দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে এই চ্যাপ্টার 3, তোমাদের লেখচিত্র বলে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের থেকে দেওয়া হয়েছে। কোশ্চেনটা একটু ভুল আছে, কোশ্চেনটা একটু ঠিক করে নাও, সেটা তাহলে ঠিকভাবে করা যাবে। এখানটা ওয়াই হবে, 4-এর জায়গায় ওয়াই, ওয়াই বাই 3। দেখো কোশ্চেনটা কী আছে, এক্স বাই টু প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। সমীকরণটির লেখচিত্র মূলবিন্দু থেকে এক্স অক্ষকে কত একক দূরত্বে আর ওয়াই অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে। এই তো লেখচিত্র দেখছো, এই এটা হচ্ছে ওয়াই, এটা ওয়াই ড্যাশ, এটা এক্স, এটা এক্স ড্যাশ মানে এক্সের নেগেটিভ, এটা ও। এক্স অক্ষকে স্পর্শ করেছে মানে সেখানকার স্থানাঙ্ক দেখতে এ কমা জিরো, মানে ওয়াই স্থানাঙ্ক জিরো থাকবে। তাহলে ওয়াইয়ের জায়গায় তুমি যদি জিরো বসিয়ে দাও, এই ওয়াইয়ের জায়গায় যদি জিরো হয়ে যায় তাহলে এক্সের ভ্যালু আসবে 2। দেখো কীভাবে আসছে, এক্স বাই 2 প্লাস 0/3 ইকুয়াল টু 1, বা এক্স বাই 2 এটাতে জিরো হয়ে যাচ্ছে প্লাস 0 ইকুয়াল টু 1, বা এক্স বাই 2 ইকুয়াল টু 1, বা এক্স ইকুয়াল টু 2। তাহলে স্থানাঙ্কটা কত হলো, 2,0। তাই এক্স অক্ষকে যে বিন্দুতে স্থানাঙ্ক ছেদ করবে সে তার স্থানাঙ্ক হবে 2,0। 2,0 মানে মূল বিন্দু থেকে যদি আমি এটা 2,0 ধরি, মূল বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে কিন্তু এই 2 একক। বুঝতে পারছো কোশ্চেনটা কী দেওয়া আছে, মূল বিন্দু থেকে এক্স অক্ষকে কত একক দূরত্বে। তাহলে মূল বিন্দু থেকে এর দূরত্ব হচ্ছে 2 একক। ঠিক আছে, এটা খুব পরিষ্কার বোঝা গেছে। এই জায়গাটা দেখে নাও ভালো করে, এই ডিস্টেন্সটা হচ্ছে 2। তাহলে কী হবে, এখানে আনসার কী লিখবো, এক্স অক্ষকে 2 একক দূরত্বে ছেদ করে। একই রকমভাবে যদি ওয়াইটা আমি বের করতে চাই তাহলে এক্সের জায়গায় জিরো বসিয়ে দিই, এক্স বাই 2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1। তাহলে এক্সের জায়গায় যদি জিরো বসিয়ে দিই, 0/2 প্লাস ওয়াই বাই 3 ইকুয়াল টু 1, বা ওয়াই ইকুয়াল টু 3 এখান থেকে আসবে। তাহলে এই পোর্শনটা জিরো হয়ে যাচ্ছে আর ওয়াই ইকুয়াল টু 3। ওয়াই ইকুয়াল টু 3 যদি হয় তাহলে এরকম হবে, দেখো এক্স, তাহলে এখানে স্থানাঙ্কটা হবে 0,3। এক্সের স্থানাঙ্ক 0, ওয়াই স্থানাঙ্ক 3, এইটুকু হচ্ছে 3 একক। এটা এক্স, এদিকটা এক্স, এদিকটা ওয়াই, 0,3। তাহলে ওয়াই অক্ষকে কত দূরত্বে ছেদ করেছে, ওয়াই অক্ষকে 3 একক দূরত্বে ছেদ করেছে, ছেদ করে মূলবিন্দু থেকে, সব দূরত্বটাই কিন্তু মূলবিন্দু থেকে। ঠিক আছে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 2। e^x = e^y, এটা সূচক চ্যাপ্টার। সূচক চ্যাপ্টারের এই 26 পেজটা, 26 পেজটা দেখতে হবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। কোশ্চেন নাম্বার 2-তে আছে e^x ইকুয়াল টু e^y, হলে x ইকুয়াল ওয়াই হবে, এর জন্য এক্স ওয়াই এর কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লেখো। এইখানে একটা দেখো শর্ত দেওয়া আছে, এই ভালো করে দেখো 10-11টা, এ বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0, 1, -1, এবং এক্স ওয়াই মূলদ সংখ্যা হলে যদি e^x = e^y হয় তখন x = y হবে। তাহলে এখানে বুঝতে পেরেছো, a বাস্তব সংখ্যা হবে আর a নট ইকুয়াল টু 0 হবে, আবার a নট ইকুয়াল টু 1 হবে, আবার a নট ইকুয়াল টু -1 হবে। এই এতগুলো কন্ডিশন হতে হবে, এবং এক্স ওয়াইও মূলদ সংখ্যা আর এক্স আর ওয়াই হবে মূলদ সংখ্যা। ঠিক আছে, এই কন্ডিশনসগুলো হতে হবে তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই হবে। এটা খুব ভালো করে খেয়াল করবে, বইয়ের মধ্যেই আছে, এটা দেখে নেবে। ঠিক আছে, এরপর কোশ্চেন নাম্বার 3-টা দেখো। এক্স অক্ষ ও ওয়াই অক্ষের ওপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো, যে বিন্দু দুটি মূলবিন্দু থেকে সমদূরবর্তী। এই অক্ষ দুটো আমি আঁকলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই নেগেটিভ, এটা মূলবিন্দু। যে এক্স অক্ষ ওয়াই অক্ষের ওপর একটি করে বিন্দু স্থানাঙ্ক লেখো, যে বিন্দু দুটি মূলবিন্দু থেকে সমদূরবর্তী।
দেখো একটা জিনিস, এক্স এক্স অক্ষের ওপর কোন বিন্দু স্থানাঙ্ক হয়, এক্স কোঅর্ডিনেটটা থাকবে, ওয়াই কোঅর্ডিনেট জিরো হবে। ধরো আমি 5,0 লিখলাম, মূল বিন্দু থেকে ডিস্টেন্স হচ্ছে ফাইভ, ফাইভ একক। তেমনি ওয়াই অক্ষের ওপর আমি একটা বিন্দু লিখলাম 0,5, ওয়াই অক্ষের ওপর কোন বিন্দু স্থানাঙ্ক 0, কিছু আকারে একটা নাম্বার হয়, কারণ এক্স কোঅর্ডিনেটটা জিরো হয়। এই বিন্দুটার ওই অক্ষ থেকে দূরত্ব ফাইভ একক। তাহলে এরকম অনেক বিন্দু হতে পারে যার এরকম সমান হবে। তাহলে একটা উদাহরণ হচ্ছে 5,0, আর একটা 0,5। এই বিন্দু দুটো এক্স অক্ষ মূল বিন্দু থেকে সমদূরবর্তী। ঠিক আছে, তোমরা এটা দেখে নিয়েছো। দেখো এরপরে চারের কোশ্চেনটা, চারের কোশ্চেনটা তো তোমরা এই যে সমাধান চ্যাপ্টারটা, এটা এই সমীকরণের যে সমাধান হয় সেই সমাধান চ্যাপ্টার থেকে, সেই চ্যাপ্টারের অঙ্ক, খুবই সহজ একটা কোশ্চেন। আমি ওই চ্যাপ্টারটা যাচ্ছি, দেখে নাও ভালো করে চ্যাপ্টারটা। এটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির পরের চ্যাপ্টারটা, স্থানাঙ্ক জ্যামিতির পরে হচ্ছে এই যে রৈখিক সহসমীকরণ। যে সমসমীকরণ থেকে একটা সমীকরণ নিয়ে দেখানো হয়েছে, আমি কোশ্চেন নাম্বার 4, সমীকরণটা দেখো কী আছে, 3x-2y=5। এই সমীকরণটি এখানে ওয়াই জে হবে না, ওয়াই কে হবে, ওয়াই কে এক্স এর আকারে প্রকাশ করো, ওয়াই ইকুয়াল টু বের করতে হবে। তাহলে 3x-কে ওদিকে নিয়ে যাই, বা -2y=5-3x, বা মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি, 2y=5 এর আগে মাইনাস আসবে আর 3x এর আগে প্লাস এসে যাবে, যেহেতু মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করেছি। একটু সাজিয়ে লিখি, বা 2y=3x-5, বা y=3x-5/2। এই ওয়াইকে এক্সের আকারে প্রকাশ করা হলো। এরপর কী বলেছে, এক্স ছিল 5 হলে ওয়াই এর মান নির্ণয় করো। এক্সের ভ্যালু আমি 5 বসিয়ে দিই, এখন এক্সগুলো 5 হলে, অ্যাকচুয়ালি এই টাইপের ম্যাথটা ওই লেখচিত্র চ্যাপ্টারেও সমাধান করতে হয়, কারণ ওই লেখচিত্র আঁকার জন্য এইভাবে আমরা করি। এক্স এক্সের জায়গায় যদি আমি 5 বসিয়ে দিই, তাহলে y=3×5-5 হচ্ছে যে 2, 3×5 হচ্ছে কত, 15 15-5/2, that is equal to 10/2, that is equal to 5। তাহলে এক্স হলো 5 হলে ওয়াই এর মান y=5 হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপর দেখো কোশ্চেন নাম্বার 5, যে দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যারেখায় আছে একটি অমূলদ সংখ্যা লেখো। সব মূলদ সংখ্যাই তো সংখ্যারেখায় আছে, এবার এই কোশ্চেনটার জন্য একটু ভালো করে খেয়াল করবে। কোশ্চেন নাম্বার 5 দেখো, দেখো আমি কী করছি, এটা হচ্ছে ধরো নাম্বার লাইন ভাবো, 0 এদিকে, 1 এদিকে, 2 আর এদিকে 3, এভাবে নাম্বার লাইনটা যাচ্ছে, এদিকে -1। এই 2 আর 3 আমি যদি দুটো মূলদ সংখ্যা নিই, 2 একটা মূলদ সংখ্যা, কারণ 2=2/1 এই আকারে লেখা যাচ্ছে মূলদ সংখ্যা, 3=3/1 দুটোই মূলদ সংখ্যা। এই 2 আর 3 মাঝে আমি যদি একটা নাম্বার নিই, যেটা ধরো রুট কথা বলবো, রুট থ্রি নিই, রুট থ্রি ভ্যালু হচ্ছে 1.732 এ চলছে, এটা একটা অমূলদ সংখ্যা না, এটা তো 1 আর 2 এর মাঝে হয়ে যাচ্ছে। আমি 2 আর 3 মাঝে যদি আমি নিই √5, 2.414 এরকমভাবে একটা নাম্বার চলছে √5 দেখো। আবার তুমি যদি √2 নাও, √2 যদি নেও 1.414 এরকমভাবে নাম্বারগুলো যাচ্ছে। দাঁড়াও √5 ভ্যালুটা আমি একবার একটু কনফার্ম করে নিই, দেখে নিই এটা কী হতে পারে, 2.236 এরকম আকারে লেখাটাই বেটার, এই নাম্বারটা ঠিক হবে না, 2.236 চলছে। এই সবগুলি কিন্তু অমূলদ সংখ্যা। একটা জিনিস দেখো, এই যে অমূলদ সংখ্যা √2 ভ্যালু, এটা তো ওয়ান মানে 1/1, 1 আর 2 এর মাঝে আছে। আবার √5 যে ভ্যালুটা সেটা হচ্ছে 2 আর 3 এর মাঝে আছে, দেখতে পেয়েছো। এরকমভাবে আমি কিন্তু অনেক নাম্বারই তৈরি করতে পারি, অনেক নাম্বারই কিন্তু আমরা এরকমভাবে তৈরি করতে পারবো। ঠিক আছে, তাহলে এখানে যে কোশ্চেনটা আছে, দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যাটির মধ্যে সংখ্যা রেখা আছে একটি অমূলদ সংখ্যা লেখো। দুটি মূলদ সংখ্যা 1 আর 2 হতে পারে, যার মাঝে আছে √2 √3, 2 আর 3 হতে পারে, তার মাঝে আছে √5। ঠিক আছে, আনসারটা কিন্তু এইভাবে করা যেতে পারে।
নেক্সট দেখো কোশ্চেন নাম্বার সিক্স, দেখো এটা হচ্ছে কিন্তু ওভার দ্য ফোরটিন, ওভার দ্য ফোরটিনের পেজটা আমি বলে দিই, পেজ 75। আমি ওভার দ্য ফোরটিনটা তোমাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, দেখো খুব ইজি, ভীষণ ইজি এটা, তাও আমি একটু ভালো করে বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ওভার দ্য ফোরটিন কী বলছে, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম্মত দ্বিভাজে বিভক্ত করে। ও দেখো একটু ভালো করে, সামান্তরিক, এই হচ্ছে সামান্তরিক, সামান্তরিকের এই, এবার বলছি কি সামান্তরিকের কর্ণ, এই যে একটা আমি কর্ণ এঁকেছি, সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম্মত ত্রিভুজে বিভক্ত করে, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই দুটো সর্বসম্মত ত্রিভুজে বিভক্ত করেছে সামান্তরিকের কর্ণ, এটা প্রমাণ করতে হবে। দেখো এই ফার্স্টে এই প্রমাণটা দেখি কি দেওয়া আছে, ধরি এবিসিডি সামান্তরিক, এবিসিডি যেটা সামান্তরিক বলে দেওয়া আছে, অর্থাৎ এবি সমান্তরাল ডিসি, আমি নাম দিচ্ছি এবিসিডি, এবিসিডি সামান্তরিক, সামান্তরিকের সংজ্ঞাই হচ্ছে বিপরীত বাহুগুলি সমান্তরাল এবং সমান, তাহলে এবি সমান্তরাল ডিসি, এবি আর ডিসি সমান্তরাল হলো, এবং এই সাইডটাও এই সাইডটা, মানে এডি সমান্তরাল বিসি, এটাও সমান্তরাল। এসি একটা কর্ণ আঁকা হয়েছে, এসি কর্ণ সামান্তরিককে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে, একটা ত্রিভুজ হচ্ছে আমি এই এদিকটা দিচ্ছি ত্রিভুজ, আগের ত্রিভুজ হচ্ছে ওইদিকে, তাই দুটো ত্রিভুজ কী কী, একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি, আর একটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি বা সি ডি এ বিভক্ত করেছে। প্রমাণ করতে হবে এই ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম মানে সব দিক থেকে সমান। আর টু এ প্রমাণ কী আছে, বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, এ বি ইকুয়াল টু ডি সি, মানে এই বাহুটার সাথে এই বাহুটার দৈর্ঘ্য সমান, আর বি সি ইকুয়াল টু এডি, এই বাহুটার সাথে এই বাহুটার দৈর্ঘ্য সমান। আর কী প্রমাণ করতে হবে, বিপরীত কোণগুলি মানে সমান, বিপরীত কোণ মানে কী কী আছে, এ বি সি আর এডিসি, এ বি সি এই কোণটা সাথে এই কোণটা সমান, আর বিএসি, বিএসি কোণটা দেখো এটা হচ্ছে বি না বিএডি, বিএডি হচ্ছে এই কোণটা, এই কোণটার সাথে এই কোণটা সমান, এই প্রমাণটা করতে হবে। প্রমাণটা কীভাবে করা হচ্ছে, দুটো ত্রিভুজ নিলাম, এই এডিসি আর এবিসি, তার মানে এই দিকের এই ত্রিভুজটা আর এই দিকের এই ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজের মধ্যে কী কী মিল আছে, অ্যাঙ্গেল এসিবি একান্তর, অ্যাঙ্গেল এসিবি একান্তর সিডিএ, অ্যাঙ্গেল এসিবিটা কোনটা, এ সিবি এই কোনটা, এই কোনটা একান্তর হচ্ছে সিডিএ, এই কোনটার সাথে একান্তর, আমি এই দাগগুলো মুছে দিই। দেখো এই কোনটা, এই দিকের যে কোনটা, এই কোনটা হচ্ছে অ্যাঙ্গেল এসিবি একান্তর হচ্ছে সিডিএ, সিডি একান্তর অ্যাঙ্গেল সিএডি, সিএডি এই দিকের কোনটা, এই কোণ দুটো একান্তর, কেন, তার কারণ হচ্ছে এইটা এইটা সমান্তরাল, ডিসি আর এবি সমান্তরাল, এটা ছেদ করেছে, ভালো করে দেখো এখানে এডিও বিসি সমান্তরাল, এসি ওয়াদের ছেদক, সেভাবেও করা যাচ্ছে, দেখে নাও এডি আর বিসি, এটা হচ্ছে এডি আর এটা হচ্ছে বিসি, এই হচ্ছে ছেদক এসি, তাহলে এই দিকের কোণটা এই দিকের কোণটা সমান। এসি হচ্ছে সাধারণ বাহু, এসি হচ্ছে এই দুটো ত্রিভুজেই এসি বাহুটা রয়েছে, এবং কোণ বিএসি একান্তর এসিডি, বিএসি এই দিকের কোণটা একান্তর এসিডি, এসিডি এই দিকের কোণটা, এই যে তার কারণ হচ্ছে এই দুটো সমান্তরাল ছেদক, তার মানে এই দিকের কোণটা আর এদিকের কোণটা একান্তর, তাহলে তিনটে কন্ডিশন পাওয়া গেছে, তিনটে কন্ডিশন যেই পাওয়া গেছে সর্বসমতার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল, এই শর্তানুসারে এই ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেছে, যেই সর্বসম হয়ে গেছে এ বি ইকুয়াল টু ডিসি বলা গেছে, এ বি আর ডিসি ইকুয়াল বলা গেছে যেহেতু সর্বসম সব দিক থেকে সমান, আর বিসি ইকুয়াল টু এডি বলা গেছে, বিসি ইকুয়াল টু এডিও বলা গেছে যেহেতু সব দিক থেকে সমান, আবার যেই ত্রিভুজ দুটো সর্বসম, সর্বসম যে অনুরূপ কোণগুলো সমান হয়, এবিসি এ বি সি এই কোণটা আর ওদিকে এডিসি এই কোণটা, তখন সমান হয়ে গেছে। এবার কি করেছি, এই বিএসি প্লাস সিএডি এই দুটোকে অ্যাড করা হলো, অ্যাড করে অ্যাড করার সাথে সাথে দেখা যাচ্ছে এই দুটো সমান হচ্ছে এসিবি প্লাস এসিডি, কারণ বিএসির সাথে, বিএসির সাথে আগে আমরা কী পেয়েছি এখানে দেখে নিই একবার, বিএসির সাথে সমান পেয়েছি এসিডি, তাহলে এই বিএসির সাথে এসি 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 বি হলে ভালো হতো, আর সিএডি হচ্ছে সিএডি, সিএডি কোনটা দেখো, এটা আমি মুছে দিই ভালো করে, তাহলে পরিষ্কার বুঝতে পারবে,
জায়গাটা পরিষ্কার করে দিই, তাহলে বোঝা যাবে। খুব ভালো করে দেখে নাও, বিএসি প্লাস সিএডি, বিএসি এই কোণটা প্লাস সি সিএডি এই কোণটা, এই দুটো কোণ অ্যাড করা হলো, এই কোণটার সাথে এই কোণটা সমান, মানে এদিকের কোণটার সাথে এদিকের কোণটা সমান আর এদিকের কোণটার সাথে এদিকের কোণটা সমান, ঠিক আছে। তাহলে বি এদের যেই অ্যাড করা হলো, অ্যাড করার পরে দেখা গেলো বিএডি আর বিসিডি এসে গেল, বিএডি মানে এই পুরো কোণটা আর বিসিডি মানে এই পুরো কোণটা, এটাও প্রমাণ হয়ে গেল। এটা ছিল তিন নাম্বার, মানে এটা পেয়েছি এক আর দুই থেকে। এক আর দুই কোথায় কোথায় আছে? এইখানে আছে এক আর এইখানে আছে দুই, এই দুটো থেকে কিন্তু এই প্রুফটা এসে গেল। এই তিনটে প্রুফই এখানে এসে গেছে। এই উপপাদ্য 14টা খুব ভালো করে দেখে নেবে, ঠিক আছে। যদি আর কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আমি নেক্সট ভিডিওগুলোতে আরও ডিটেলস অন্য অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ।